টেস্ট ইতিহাসে 67তম ব্যাটসম্যান হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরি মমিনুলের। সব মিলে 83 জন খেলোয়াড় এই কীর্তি গড়েছেন। 10 জন খেলোয়াড় 2 বা এর বেশিরভাগ ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন। 67 জন ব্যাটসম্যান 83 বার কীর্তি করিয়ে দেখেছেন কথাটা বললে কেমন জানি তৃপ্তি আসে না। 67 বা 83 কোনোটাই সংখ্যা হিসেবে ছোট নয়। বাংলাদেশের কিছু ক্রিকেটারের টেস্টে এমন কীর্তি আছে যেগুলো কারণে প্রথম ইনিংসে 24 রানের আক্ষেপ নিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুষিয়ে দেওয়ার পর মমিনুল হককে নিয়ে যে আবেগে তরঙ্গ বয়ে যাচ্ছে বিশাল প্রেস বক্সে, সে আবহে বসে মমিনুলের কীর্তিটাকে নিয়ে লিখতে বসে মনে হচ্ছে যাই লিখি না কেন কম হয়ে যায়। সংখ্যায় বেশি মনে হলো বেশি কিন্তু নয় মোটেও। টেস্টে জোড়া সেঞ্চুরি বলে কেউ হয় না। শচীন টেন্ডুলকার তার 2 যোগ আর 200 টেস্টের ক্যারিয়ে একবারও পারেনি। জহির আব্বাস পারেননি একটুর জন্য। একই ম্যাচে সেঞ্চুরি আর 90-এর ঘরে আউট হওয়ার আক্ষেপে পড়েছেন কলিন ক্রাউডের মতো গ্রেট। এই তালিকায় আছেন সৌরভ গাঙ্গুলি থেকে এবি ডিভিলিয়ার্স। টেস্টে 11-12 হাজার রান করেও অনেকের মন জিততে না পারা চন্দরপাল কুকরা। টেস্টে জোড়া সেঞ্চুরি সত্যি বলে কেউ হয় না। চট্টগ্রামে 2295 টেস্ট চলছে। ম্যাচ সংখ্যায় গড়ে 3% ম্যাচে জোড়া সেঞ্চুরি দেখেছে টেস্ট ক্রিকেট। মুসাদ্দিক আর মাহমুদুল্লাহকে নিয়ে এখন পর্যন্ত টেস্টে 59,315 বার ব্যাটে নেমেছে ব্যাটসম্যানরা। সেই হিসেবে 0.013% বার করেছে এমন ঘটনা। এ তো বিরাট গাণিতিক হিসাব। এমন প্রবাবিলিটি তথ্য মেনে কখনো জেমস গ্লেসপিরা নাইট ওয়াচম্যান নেমে ডাবল সেঞ্চুরি করে ফেলেন, কখনো আবুল হাসান 10 নেমে অভিষেকেই করেন সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। ক্রিস মার্টিন ছাড়া বোধ হয় সেঞ্চুরির সম্ভাবনা সব টেস্ট ক্রিকেটারের ব্যাটে ছিল। হুট করে কত অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। কিন্তু এই ম্যাচে জোড়া সেঞ্চুরি করতে লাগে প্রতিভা। এই প্রতিভা কাজে লাগানোর সামর্থ্য, স্কিল লাগে, টেম্পারমেন্ট লাগে। মমিনুল হককে উদাহরণ হিসেবে নিন। প্রথম ইনিংসে 212 বলে 174 রানের ইনিংসটায় 330 মিনিট ব্যাটস করেছেন। এরপর 200 ওভার ফিল্ডিং করেছেন। তারপরও 2 রাউন্ড ড্রেসিং রুমে জিডিএসএন কি নেননি। দ্বিতীয় ইনিংসে 16তম ওভারেই নেমে পড়তে হয়েছে মাঠে। এরপর একটুর জন্য ডবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ঘুষিয়ে 174 বলে করেছেন 105 রান, ব্যাট করেছেন 252 মিনিট। প্রতিভাই তাই এখানে শেষ কথা নয়, এখানে বাল্টি কিছু একটা লাগে যেটার কারণে টেন্ডুলকারের চেয়ে এগিয়ে থাকবেন ব্রায়ান লারা। মমিনুল আগে যে 67 জন ব্যাটসম্যান এই কীর্তি গড়েছেন তাদের প্রায় প্রত্যেককে একটি ইতিহাস। ব্র্যাডম্যান, চ্যাপেল, বর্ডার, গাভাস্কার, দ্রাবিড়, অরবিন্দ ডি সিলভা, ক্যাপ্টন গুস, গ্রিনিস, হ্যাডলি, লারা, হানিফ মোহাম্মদ, মেয়াদাত, পন্টিং, সাঙ্গাকারা, সাটক্লিপ, লরেন্স রো, সোবার্টস, ওয়ালকট, এভারটন উইক্স, কানহাই, হেডেন, হ্যামন্ড, জ্যাক ক্যালিস, আর্থার মরিস, বর্তমান সময়ে 2 সেরাতম প্রতিভা বিরাট কোহলি আর হাশিম আমলা। এই নামগুলো তালিকায় বসলেন কীর্তিমান মমিনুল, যোগ্যতম মমিনুল। আকারে তিনি যতই ছোট হন, ক্রিকেটীয় অর্জন উচ্চতায় লকলকি বেড়ে উঠেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ লিটল মাস্টার। সেই ইনিংসও খেলেছেন কোন পরিস্থিতিতে, যখন দল হারের মুখে, যখন শেষ দিনের প্রথম সেশনে 2 উইকেট পড়লেই বাংলাদেশের ম্যাচ থেকে ছিটকে যাবে। 81 রানে 3 উইকেট হারিয়ে ফেলার ধাক্কা শুধুই সামলাননি, মনে হচ্ছিল যেন অন্য পাশে ব্যক্তিগতভাবে ভীষণ চাপের মুখে থাকা লিটন দাসকে পথ দেখাচ্ছিলেন। মমিনুল হক যতক্ষণ ছিলেন লিটনের ব্যাটও ছিল দুটি। দুজনের 180 রানের জুটিতেই বাংলাদেশ শুধু ম্যাচ বাঁচায়নি। প্রথম ইনিংসে নিজের অফ স্টাম্প বুঝতে না পারা শিশুতোষ ভুল করে বল ছেড়ে বোল্ড হয় লিটনের ক্যারিয়ারও লাইফ লাইন পেল। লিটনের কৃতিত্ব এতটুকু খাটো না করেও বলা যায়।
মুমিনুল অন্য প্রান্তে থাকলে হয়তো লিড্রোনাস সেঞ্চুরিটা পেয়ে যেতেন।